ষষ্ঠ ঘাতের সূত্র বা সিক্সথ পাওয়ার ল। প্রবক্তা উইলিয়াম হপকিন্স। 1842 সালে তিনি ষষ্ঠ ঘাতের সূত্রটি প্রকাশ করেন। সূত্রটি হল নদীর বোঝা বহন ক্ষমতা নদীর গতিবেগের ষষ্ঠ ঘাতের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ দ্য সাইজ অফ পার্টিকেলস দ্যাট ক্যান বি ক্যারিড বাই এ স্ট্রিম ইজ প্রপোর্শনাল টু দ্য সিক্স পাওয়ার অফ ইটস ভেলোসিটি। যেমন কোনো নদী এখন যে গতিবেগে বইছে, কোনো কারণে তার গতিবেগ দ্বিগুণ হয়ে গেলে তার বোঝা বহনের ক্ষমতা এখনকার বোঝা বহনের ক্ষমতার চেয়ে 2 to the power 6 বা 64 গুণ বৃদ্ধি পাবে।